কিরে পেলি পালিয়ে গেল অন্ধকারে মুখটা দেখতে পাইনি নিঘাত বাটা জানতো বৌদি একা আছে চিন্তা করিস না নতুন মুখ ঢুকেছে কিনা ঠিক খবর পেয়ে যাও হ্যাঁ বর্ষা কি গো পেলে চোরকে ধরতে পারলে না পাইনি পালিয়ে গেছে তুমি চিন্তা করো না আমি আমি আসছি এক্ষুনি ও এই চল 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 তুই জল খাবি চল যাক বাবা নিশ্চিন্ত হলাম আগে থেকে বলিনি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাঝখান থেকে চোরটা এসে সব গন্ডগোল করে দিল চলো এসব কি ভরসা এটা এটা তোমার জন্য সারপ্রাইজ কি করে জানলে আমি আজকে আসব আমার মনেই হয়েছিল যে তুমি ঠিক চলে আসবে আজকে তোমাকে এতদিন ধরে চিনি এটুকু বুঝবো না তোমাকে না যত দেখি ততই অবাক হয়ে যাই নতুন করে দেখতে ইচ্ছা করে নতুন লাগে সব সময় তোমাকে এসো এটা কি বর্ষা এটা কার আংটি আর এখানে এলো কি করে এই নাও এটা তোমার সোনা গুড মর্নিং বৌদি গুড মর্নিং বৌমণি গুড মর্নিং বিশু
আমি সবার জন্য না চা বানিয়ে আনছি। তুমি কি দুধ চা খাও সকালে নাকি লাল চা? আমি সব রকমই খাই। আজকে তোমার বৌটি চা বানাতে যাচ্ছে না বলো? আরে পারুন করো বৌদিকে। বৌমা বৌমা শোনো না, বলছি কি, আজকে তো তোমার বিয়ের পরে প্রথম দিনে বাড়িতে, আজকে রান্নাঘরে যেতে হবে না। থাক না না মা, তা কেন? আপনিই তো বলেছেন শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাবতে, নিজের বাড়িতে প্রথম দিনে কাজ করব, সেটাই তো স্বাভাবিক মা। এই তো ঘরের লক্ষ্মীর মতো কথা। এসে গেলেন ফুটকাটতে। মন্দিরা, তোর সংসারকে আমি আলাদা ভাবলাম কবে বলতো? সোনা যখন এইটুকু তখন তোরা এলি। হয়েছে, সকালবেলা পাঁচালি খুলে বসতে হবে না, বসুন মা। সোনা যদি একটু দেখিয়ে দেয় যে চা পাতা চিনি দুধ ওগুলো কোথায় আছে। এমন লক্ষ্মীমন্ত বৌমা দাম দিল না ইন্দ্র। এমন লক্ষ্মীমন্ত বৌমা দাম দিল না ইন্দ্র। ফিরেছে সে? না দাদা, এখনো ফেরেনি। ছেলেগুলো অমনই হয়, বাড়িতে বউ থাকতেও পুরনচণ্ডি হয়ে যায়। থামুন তো বাবু, আপনি নিজে তো বিয়েটা কিছু করলেন না, সংসারই করলেন না। উনি একেবারে জানলেন সংসারের ছেলেরা কি করে। আসলে ছেলেদের তো নানা রকম কাজ থাকে, বাড়ি ফেরারও ঠিক থাকে না, তাই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কাজ শেষ হলে নিশ্চয়ই ফিরে আসবেন। সোনা এসো আমার সঙ্গে, এসো এসো। আমাদের বৌমণি সত্যিই খুব ভালো। শোন মিছু, আর পাঁচটা বউ যেমন বরের সবকিছু তো তালে তাল মেলে, ও তাই করছে, বাড়তি কিছু করছে না রে। এমন একটা ভান করছিস যেন তোর বৌদি এখন অন্যরকম কিছু।